আজকে যাচ্ছি, মানে প্রতিদিন বিকেলে বিকেল হলে এই সুন্দর পরিবেশটা এবং এই সুন্দর ফুরফুরে এই আবহাওয়াটা আপনাদেরকে গ্রাম্য পরিবেশ, যারা শহরে আছেন তাদের মানে এই পরিবেশটা অনুভব করার জন্য আর কি, আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের এই মানে আনন্দ উপভোগ করানোর জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি, যাতে আপনারা আনন্দদায়ক এবং এই মুহূর্তটা উপভোগ করুন এবং চারিদিকের এই সবুজ শ্যামল এই পরিবেশটা উপভোগ করুন, সেজন্যই মূলত আমাদের এই ব্লগ ভিডিওগুলো করা। তাই আপনাদের উৎসাহিত হলে আমরা একটু খুশি হব এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমরা অধর আগ্রহে থাকি। তাই অবশ্যই আমাদের চারিদিকের এই পরিবেশটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে, আপনাদের এই কমেন্টের আশায় থাকি এবং লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে এই সব সুন্দর দৃশ্যগুলো ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আরেকটি জায়গায়, নিশ্চয় এই জায়গাটা আপনাদের সবারই চেনার কথা, কারণ আমরা বেশিরভাগ সময় আমরা এই জায়গায় আসি, কারণ এইটি হল একদম পারফেক্ট লুক, যেখানে আমাদের ক্যামেরাটা মানে ভালোভাবে চারিদিকের পরিবেশটা মানে উপভোগ করবেন এমনটাই, সব কিছু মিলিয়ে সুন্দর একটি মনোরম পরিবেশ এটি কিন্তু দেখানোর জন্য মূলত আমাদের এই ব্লগ ভিডিওটা করা, যে চারিদিকের আসলে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে সুন্দর এই দৃশ্যটা, কাঠামো দৃশ্যটা, এটি মূলত আপনাদের আনন্দদায়ক দেওয়ার জন্য আমাদের এই ব্লগ ভিডিওগুলো তৈরি করা। তো আপনাদের মানে একটু উৎসাহিত পারলে আমরা এর থেকে আরও ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদের সুন্দর মানে মনোরম পরিবেশ ভিডিও করে আপনাদের জন্য মানে আমরা আপলোড করব, সে আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা যাতে সামনের দিকে আরও অগ্রসর হতে পারি সে বিষয়টি আপনারা একটু খেয়াল রেখে অবশ্যই ভিডিওগুলো বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে অবশ্যই ভাইরাল করে দেবেন। এবং আমাদের চারিদিকের এই পরিবেশটা কেমন লাগে, সুন্দর এই পরিবেশ আমাদের কাছে সুন্দর লাগলে হয়তো বা আপনার কাছে নাও লাগতে পারে, বা এমন একটি জায়গা আছে যেখানে আমাদের সুন্দর নাও লাগতে পারে অবশ্যই আপনাদের সুন্দর লাগতে পারে এমনটাও হতে পারে কিন্তু, তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমরা কিন্তু আসছি সেই বাঘালালি, যেখানে সুন্দর একটি পরিবেশ মানে ওয়েদারটাও ভালো, সুন্দরই মনোরম পরিবেশের যে অনুভূতিটা সেটা কিন্তু একদমই পারফেক্ট লুক, যেখান থেকেই মানে মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি। আল্লাহ হাফেজ।